তো গাইজ আজকে আমরা ফেসবুক পেজে মনিটাইজেশন পলিসি ইস্যু সম্পর্কে আমরা পুরো বিস্তারিত এই ভিডিওতে আমরা আলোচনা করব গাইজ বেসিকালি দেখুন ফেসবুক মনিটাইজেশন পলিসির উপরে কয়েক রকমের কিন্তু স্ট্রাইক চলে আসতে পারে সেই স্ট্রাইকগুলা কি কি ভুল করলে আপনাদের পেজে এই স্টাইপ চলে আসতে পারে তো গাইজ দেখুন আমরা অনেকেই কিন্তু ফেসবুক পেজ কপিরাইট সম্পর্কে আমরা অনেকেই জানি না তো আমি আমার ইউটিউব চ্যানেলে এর আগে একটা ভিডিও আপলোড করেছি ফেসবুক পেজের কপিরাইট রুল সম্পর্কে আপনারা চাইলে এই বাটনে আমি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেই ভিডিওটা দেখতে পারেন তো আজকে আমরা এই বিষয়ে আলোচনা করব ফেসবুক যে মনিটাইজেশন পলিসি ইস্যু আছে সেই ইস্যুর উপরে ক রকমের স্ট্রাইক চলে আসতে পারে বা কোন ভুল করলে আপনাদের ফেসবুক পেজে কোভিডের স্ট্রাইক চলে আসতে পারে এবং এও আমরা সাথে আলোচনা করবো যে কোন ভিডিওগুলো আপলোড করলে আপনি ফেসবুক পেজে মনিটাইজেশন পাবেন না এবং এও আমরা আপলোড করব যে অনেকে অনেক রকম ভুল করে থাকে ফেসবুক পেজে আপনারা যেভাবে মনে ধরে সেভাবে আপনারা ফেসবুক পেজটা ইউজ করেন এতে কিন্তু আপনাদের অনেক প্রবলেম হতে পারে আপনারা মনিটাইজেশনও পাবেন না বা অনেক সময় থেকে গেছে আপনাদের ফেসবুক পেজে কোভিড স্ট্রাইক চলে আসতে পারে কবির লাইন স্ট্রাইক চলে আসতে পারে তো আজকে এই পুরো বিস্তারিত সম্পর্কে আমি এই ভিডিওতে আলোচনা করব যদিও আপনারা এই ভিডিওটা দেখেন তাহলে মনিটাইজেশন পলিসির উপরে আপনারা কয়েক রকমের স্ট্রাইক চলে আসতে পারে এগুলো আপনাদের নলেজে আপনারা রাখতে পারবেন এবং আপনারা কখনও এরকম স্ট্রাইক আপনারা খাবেন না যদিও আপনারা পুরো ভিডিওটা দেখেন এবং এও আমরা সাথে আলোচনা করবো আপনারা অনেকে হয়তো দেখেন আপনাদের মনিটাইজেশন আপনাদের ফেসবুক ক্রিয়েটার ঢুকলে আপনারা মনিটাইজেশনে ক্লিক করলে আপনারা অনেকে কিন্তু অবজেকশন করছেন যে আপনাদের মনিটাইজেশন পলিসি নামে একটা অপশন থাকে এখানে স্ক্রিনে আপনারা অবশ্যই দেখতে পারতেছেন এখানে অনেক সময় এটা থাকে বেসিক্যালি গ্রিন তো এখানে অনেক সময় লাল চলে আসে তো বেসিক্যালি লাল কেন চলে আসে এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো গাইজ ভিডিওটা স্টার্ট করার আগে আমার একটা রিকোয়েস্ট যদিও আপনি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা যদিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো গাইজ আমরা এই মনিটাইজেশন পলিসির উপরে আমরা সময়টা কপিরাইট স্ট্রাইক সম্পর্কে আমরা জানবো এবং এই সোয়েটার কপিরাইট স্ট্রাইক কেন আসে কোন কাজ করলে এই সোয়েটা কপিরাইট স্ট্রাইক চলে আসতে পারে এবং এই সোয়েটা কপিরাইট স্ট্রাইক দাপে দাপে আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং এটাও বলে দেব যে এই কপিরাইট স্ট্রাইক কোন কারণে আসে তো চলুন আমরা শুরু করি তো নাম্বার ওয়ান আর্টিফিশিয়ালি ডিস্টার্ব কন্টেন্ট তো মূলত এই স্ট্রাইকটা আসে এই কারণে গাইজ যদিও আপনারা আপনাদের ফেসবুক পেজের ভিডিওগুলো আপনারা যদিও কোনো বড়ো কোনো গ্রুপে শেয়ার করেন যে গ্রুপগুলো আপনি হয়তো জানেন না চিনেন না এরকম যদিও কোনো গ্রুপে বা যে কোনো একটা গ্রুপে যদি আপনি মানে আপনার এই ভিডিওটাকে যদি আপনার ফেসবুক পেজের ভিডিওটাকে যদি আপনার বারবার যদি আপনি শেয়ার করেন এই গ্রুপে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কন্টেন্ট এই স্ট্রাইকটা কিন্তু চলে আসতে পারে এই স্ট্রাইকটা এই কারণে আসে কারণ আপনারা অনেকে গ্রুপে মানে খুব বেশি আপনারা ভিডিও শেয়ার করে ফেলেন আপনারা খুব বেশি ভিডিও শেয়ার করবেন না খুব বেশি ভিডিও শেয়ার করলে এই কিন্তু কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা আপনার চলে আসতে পারে এবং এই যদিও কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকটা যদিও আপনার পেজে চলে আসে তাহলে এই স্ট্রাইকটা রিমুভ হতে গেলে মানে প্রায় তিন মাসের মতো আপনাকে ওয়েট করতে হবে তারপরে এই স্ট্রাইকটা অটোমেটিকলি চলে যাবে তো গাইড নাম্বার ওয়ান সম্পর্কে আমরা জানলাম তো এবার জানবো আমরা নাম্বার টু সম্পর্কে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড এই স্ট্রাইকটা এই জন্য আসে গাইড আপনারা অনেকে সেক্সুয়াল যে কন্টেন্ট যেগুলো আছে এই কন্টেন্টগুলো আপনারা অনেকে কিন্তু আপলোড করেন তো সেক্সুয়াল কন্টেন্ট বা যদিও আপনারা কোনো রক্তাক্ত কোনো জিনিস যদিও আপনারা আপলোড করেন যে ধরুন এখানে কারো কল্লা কাটা হচ্ছে বা কারো পাও কাটা হচ্ছে বা কারো হাত কাটা হচ্ছে মানে এরকম যদিও কোনো রক্তাক্ত কোনো জিনিস কোনো ভিডিও আপনারা যদি আপলোড করেন বা কোনো সেক্সুয়াল কোনো ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু গাইজ আপনার ফেসবুক পেজে কমিউনিটি গাইডলাইন স্ট্যান্ডার্ড নামের এই স্ট্রাইকটা কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু চলে আসবে তো এই স্ট্রাইকটা একই ক্ষেত্রে গাইজ যদিও আপনার এই স্ট্রাইকটা চলে আসে তাহলে সেম তিন মাসের মতো আপনাকে ওয়েট করতে হবে তারপরে এই স্টেকটা অটোমেটিকলি রিমুভ হয়ে যাবে আর যদিও রিমুভ না হয় তাহলে কিন্তু এখানে আপিল করার অপশন আছে তিন মাস পরে আপনি এটাকে আপিল করতে পারেন তো আপনার এই স্টেকটা রিমুভ হয়ে যাবে তো এবার আমরা জানবো নাম্বার থ্রি সম্পর্কে তো তিন নম্বর হলো গাইজ ইন অথেন্টিক এনগেজমেন্ট এই স্টাইটটা চলে আসে গাইজ এই জন্য মূলত আপনারা অনেকে বিশেষ করে আপনাদের নিজেদের মানে ফেসবুক পেজের নিজের ভিডিওগুলো আপনারা নিজে বারবার দেখেন নিজের ভিডিওগুলো যদি নিজে বারবার রিপিট করেন বারবার রিপিট করেন বারবার রিপিট করে আপনি যদি নিজের ভিডিওগুলো নিজে দেখেন বা আপনি যদিও নিজের ভিডিওগুলো নিজে অনবরত শেয়ার করতে থাকেন নিজেই যদি শেয়ার করতে থাকেন তাহলে কিন্তু গাইজ ইন অথার থিংস এংগেজমেন্ট এই নামের কিন্তু কমিউনিটি গাইডলাইন স্টাইক আপনার পেজে চলে আসবে তো মূলত এই পেজের স্টাইকটা চলে আসলে কিন্তু সেমভাবে আপনি তিন মাস ওয়েট করতে হবে যদি আপনার মনিটাইজ করা থাকে তাহলে কিন্তু আপনার ফেসবুক পেজে কিন্তু সমস্যা হতে পারে গাই তো বিশেষ করে আপনারা এরকম ভিডিও বারবার নিজের ভিডিওটা নিজের দেখবেন না এবং নিজের ভিডিওটা বারবার শেয়ার করবেন না অন্যের শেয়ার যদি অন্য কেউ যদি শেয়ার করে তাহলে কোনো প্রবলেম নেই কিন্তু নিজের ভিডিও নিজে শেয়ার করা এটা কিন্তু হবে না এটা কমিউনিটি গাইডলাইন স্টাইকের ভিতরে পড়ে আশা করি আপনারা নিজের নিজের ভিডিওটা দেখবেন না এবং নিজের নিজের ভিডিওটা শেয়ার করবেন না এখন জানবো আমরা চার নম্বরটা তো চার নম্বর যে স্ট্রাইকটা আসে মূলত সেটা হলো কি ইন্টেলেকচুয়াল প্রপার্টি তো এই স্ট্রাইকটা মূলত কেন আসে এবং কোন কারণে আসে তো গাইস দেখুন আমরা প্রায় আটানব্বই পার্সেন্ট লোক কিন্তু অন্যের কন্টেন্টগুলো আপলোড করা হয় যেমন ধরুন আপনার ইউটিউব থেকে বা বিভিন্ন ফেসবুক পেজ থেকে বা বিভিন্ন জায়গার থেকে আপনারা ভিডিও কালেক্ট করে এগুলো আপনাদের আপনাদের নিজের পেজে এগুলো আপলোড করেন তো মূলত গাছ দেখুন আপনারা অন্যের যদি কোনো কন্টেন্ট আপনাদের পেজে আপলোড করেন তাহলে কিন্তু ইন্টালেকচুয়াল প্রপার্টি নামের একটা কমিউনিটি গাইডলাইন স্টেক আছে সেই স্টেকটা কিন্তু আপনার ফেসবুক পেজে চলে আসতে পারে তো কাজ দেখুন আপনারা যদিও নিজের কন্টেন্ট যদি তৈরি না করতে পারেন তাহলে অন্যের যদিও কন্টেন্ট আপনারা আপলোড করতে চান তাহলে কিন্তু অন্যের যে কন্টেন্টগুলো আপনি আপলোড করবেন এটা ফেসবুক থেকে আপনার সংগ্রহ না করে আপনি ইউটিউব থেকে সংগ্রহ করবেন ইউটিউব থেকে বিভিন্ন ছোট ছোটো ক্লিপ যেগুলো আছে সেগুলো আপনি নিয়ে আসতে পারেন সেগুলো নিয়ে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করতে পারেন তো যদিও আপনি কোনো পুরো ভিডিওসে আপনি আপলোড করে দেন অন্য অন্যের কোনো কন্টেন্ট যদি আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু ইন্টারলেক্টুয়েলভ প্রপার্টি নামের এই স্টেকটা আপনি পেয়ে যাবেন তো গাইজ আশা করি চার নম্বরটা আপনি বুঝতে পারছেন তো গাইজ পাঁচ নম্বর যে স্ট্রাইকটা আসে লিমিটেড অরিজিনাল অফ কন্টেন্ট তো গাইজ এটা স্ট্রাইক মূলত আসে এই কারণে আপনারা যদিও আপনার ফেসবুক পেজে নিজের কন্টেন্ট যদি আপলোড না করতে পারেন আর আপনারা যদিও চান আপনারা বাইরে কোনো কন্টেন্ট আপনারা পেজে আপলোড করবেন প্রায় আটানব্বই পার্সেন্ট লোক এরকম করে নিজের কন্টেন্ট খুব কম সংখ্যক লোকে ইউজ করে বিভিন্ন সাইট থেকে কনটেন্ট আপলোড করে কিন্তু মূলত এটা তারা আপলোড করে তাদের নিজের ফেসবুক পেজে তো গাইজ দেখুন আপনারা যদিও কারো কন্টেন্ট আপলোড করতে হয় তাহলে পুরো ভিডিওটা যদি আপনি ডাউনলোড করেন তাহলে কিন্তু গাইজ আপনার ফেসবুক কিন্তু স্ট্রাইক চলে আসবে সাথে সাথে আর সেই স্ট্রাইকটার নাম হবে লিমিট কোয়ালিটি অফ কন্টেন্ট তো গাইজ দেখুন আপনারা যদিও কারো কন্টেন্ট আপলোড করতে হয় তাহলে মূলত আপনারা ইউটিউব থেকে বিভিন্ন ছোটো ছোটো ক্লিপ যেগুলো আছে সেগুলোকে আপনারা আনবেন এনে আপনারা এগুলোকে ভালোভাবে এডিট করে ছোট্ট ছোট্ট ক্লিক চার সেকেন্ড পাঁচ সেকেন্ড বা ছয় সেকেন্ড এরকমের কিছু ক্লিপ আপনারা ডাউনলোড করে কয়েকটা ক্লিপ আপনারা ডাউনলোড করে এটাকে ভালোভাবে এডিট করে আপনি নিজের কন্টেন্ট তৈরি করে তারপরে সেটাকে আপলোড করতে পারেন হয়তো আপনার ফেসবুক পেজে কপিরাইট স্ট্রাইক নাও আসতে পারে অনেক ক্ষেত্রে এগুলাও কিন্তু কপিরাইট স্ট্রাইক চলে আসে অনেক ক্ষেত্রে অনেক কম থাকে যে আপনারা শুধু ডাইরেক্ট যদি কোনো ভিডিও আপলোড করেন তাহলে একশো পার্সেন্ট কপি স্ট্রাইক আসবে এটা শিওর অনেক ক্ষেত্রে দেখা গেছে আপনারা অনেকে চার মাস আগে ভিডিওটা আপলোড করছেন কিন্তু চার মাস পরে গিয়ে আপনার স্ট্রাইক চলে আসছে তো এটা স্বাভাবিক তো আপনারা ছোট ছোট ক্লিক এনে আপনারা এডিট ভালোভাবে করে তারপরে ভিডিওটা আপনারা আপলোড করবেন এবং লাস্ট যে কোভিড স্ট্রাইক যেটা আসে সেটা সম্পর্কে আমরা এখন জানবো তো লাস্ট যেটা গেছে যেটা হলো পলিসি ভায়োলেশন এটা মূলত কেন আসে গাইজ দেখুন এটা আসে এজন্য যদিও আপনারা কোনো এডাল টাইপের ভিডিও আপলোড করেন আপনারা এমন কোনো ভিডিও আপলোড করবেন না যে ভিডিওগুলো দেখার অযোগ্য আপনারা বা এমনও কোনো ভিডিও আপলোড করবেন না যে ভিডিওগুলোর মাঝে মানে যেমন ধরুন অন্যের কোনো প্রাইভেট যে জিনিসগুলো সেগুলোকে আপনারা শেয়ার করে দিচ্ছেন বা অন্য কাউকে নিয়ে আপনারা হ্যারেজমেন্ট করছেন এরকম টাইপের যে ভিডিওগুলো এগুলা যদি আপনারা ফেসবুক পেজে আপলোড করেন তাহলে কিন্তু গাইজ মূলত মনিটাইজেশন পলিসি ভায়োলেশন নামের এই স্টেকটা কিন্তু আপনার পেজে চলে আসবে তো গাইজ আশা করি আপনারা সোয়েটা যে মনিটাইজেশন পলিসির উপরে যে কপিরাইট স্টেকগুলো ছিল সেই সম্পর্কে আমি আপনাদেরকে পুরোভাবে বুঝাতে পেরেছি তো গাইজ আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা যে মনিটাইজেশনে ক্লিক করলে আপনারা নিচে মনিটাইজেশন পলিসি ইস্যু এটা অনেক সময় আপনাদের গ্রিন কালার থাকে এটা কিন্তু অনেক সময় হয়ে যায় রেড কালার তো এটা বললো কেন আছে এই যে আমি কপিরাইট স্টেক সম্পর্কে যেগুলো আপনাদেরকে বললাম এর তাকে কোনো একটা যদি কুবিলিট স্টেক আপনার চ্যানেলে চলে আসে তাহলে কিন্তু যেটা গ্রিন আছে সেটা কিন্তু রেড হয়ে যাবে তো গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন আর যদিও আপনাদের সাথে এরকম কোনো স্ট্রাইক এসে থাকে এর সমাধান হলো গিয়ে আপনারা তিন মাস পর্যন্ত ওয়েট করবেন এবং তিন মাস পরে যদি এটা অটোমেটিকলি রিমুভ না হয় তাহলে কিন্তু আপনারা আপিল করতে পারেন আপিল করলে এটা সমাধান হয়ে যাবে তো গাইজ আশা করি ফেসবুকের যে মনিটাইজেশন পলিসির উপরে যে ইস্যু যেগুলো সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি এবং কোন কোন ভিডিও আপলোড করলে আপনারা কপিরাইট স্ট্রাইক খেতে পারেন এ সম্পর্কেও আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আর গাইজ দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম কোন রকমের ভিডিও আপলোড করলে আপনারা মনিটাইজেশন পাবেন না তো গাইজ দেখুন মূলত আপনারা যে আমি একটু আগে বলেছিলাম যে এডাল টাইপের কোনো ভিডিও যদি আপনারা আপলোড করেন তাহলে মনিটাইজেশন পাবেন না বা সেক্সুয়াল কোনো ভিডিও যদি আপলোড করেন তাহলে আপনারা মনিটাইজেশন পাবেন না তো এরকম ভিডিওতে কিন্তু আপনারা কোনো মনিটাইজেশন পাবেন না তো গাইজ আশা করি আপনারা বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই গুড বাই